আম্মু স্যার আমার মারছে। ও নো আপা, আপা বিশ্বাস করেন আমি ওরে কিছু করি নাই, শুধু একটু ধরছি। তুমি আবার লিপস্টিক দিছো আম্মু? আম্মু সুন্দর সুন্দর না, একদম তেন্দর দেখা যাইতেছে। এই যে স্যার, এটা আপনার ছাত্র জাবেদ। টিচারে সালাম দাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি? বলো তোমার নাম কি? আম্মু আমার নাম কি? আসলে স্যার আপনারে দেখে ভয় পেয়া নাম ভুলে গেছে, বাচ্চা মানুষ তো। বলো তোমার নাম জাবেদ। এই যে বাবু, আমাকে দেখে ভয় পাওয়ার কিছু নাই, আমি ভাগও না ভাল্লুকও না, আমি তোমার দুষ্ট মিষ্টি টিচার। তোমার নামটা বলো। কি হলো স্যারের নাম বলো। আম্মু আমি ভুলে গেছি। কোনো সমস্যা নাই, ভয় কাটলেই নাম মনে পড়ে যাবে। আচ্ছা স্যার, তাহলে ওই কথাই রইল, আগামীকাল থেকে ওরা পড়াইতে আসবেন। লেখো ময়কারমা ময়কারমা মামা। বলো ময়কারমা ময়কারমা মামা। বলো আমার সাথে সাথে বলো। আচ্ছা মামা বলতে হবে না, মামা মনে হয় তুমি পছন্দ করো না। বলো ময়কারবা ময়কারবা বাবা। কি হলো বলো, বাবাও পছন্দ করো না তুমি? আচ্ছা ঠিক আছে, তোমার নামটা বলো তো শুনি। আরে নামটা তো বলবে। আপনি তুলিরে পড়ান, এবার ভয় পেবেন না। আমার হাড্ডি আপনার গোস্ত, হাড্ডি বাচ্চা থাকলে গোস্ত একদিন হইবই, আপনি চিন্তা করবেন না স্যার, আমার হাড্ডি থাকলেই চলবো, আমি শুধু পড়া চাই। ঠিক আছে আপা, আপনি যখন অনুমতি দিছেন তাই হবে, আমিও গুস্তের চিন্তা বাদ দিলাম, আমার হাড্ডি লাগবো না, গুস্ত হইলেই চলবো। তোমার নাম কি স্যারের বলো? আমার নাম তুলি স্যার, আমি তুলি। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, তোমার নাম তুলি। এক দুই লিখে দিছি, এটার উপর দিয়ে হাত ঘুরাও। ঘটনা কি? বাচ্চাটা একটু পরপর ভেঙ্গাই দাস্তে কেন আমারে, বুঝলাম না কাহিনী কি, এগুলা কেমন তরের পোলাপান, একটারও পরে শান্তি পাইতেছি না। এখানে এক দুই আসতে হাত ঘুরাও, শব্দ করো না, লেখো। আহা বাবু শব্দ করো না, চুপচাপ পড়ো। স্যার আমি তুলি, আমার নাম তুলি। আমি জানি তোমার নাম তুলি, শব্দ করো না তুলি, পড়ায় মন দাও, তোমাদের এক ভাই বোনেরও পড়ায় মন নেই দেখতেছি, পরে তোমাদের আম্মু আমারে দোষ দিব, সুন্দর করে পড়ো, লেখো হাত ঘুরাও। স্যার আমি পারি না। পারবা, চেষ্টা করো, চেষ্টা না করেই বলো পারি না, লেখো হাত ঘুরাও। স্যার মশা। দিনের বেলা তোমার মশায় কামড় দেয়, আমারও তো একটাও কামড় দিল না। আচ্ছা আমি মশা তাড়াইতেছি, তুমি লেখো। স্যার আমি পানি খাবো। আচ্ছা খাও। স্যার আমি পানি খাবো। স্যার আমি পানি খাবো। এই পর্যন্ত ছয়বার পানি খাইছো, আর না আমার খাওয়ার জন্য আধা গ্লাসও রাখো নাই। আর কত পানি খাইবা, টাঙ্কির সব পানি কি একদিনেই খাইয়া ফেলাইবা? এবার লেখো। আমি আম্মুর কাছে যাব। কেন কি হয়েছে আমাকে বলো। না বলবো না, আমি আম্মুর কাছে যাব। কি হইছে, এত ম্যামে করতেছ কেন? আম্মু আমি হিসু দিব। এইটাই বাকি ছিল। তারা এর হইছ কেন, যাও পড়তে যাও, আবার হিসু দিবা, দেখছো টিচার বৈশা রয়েছে, সময় যাইতেছে গা, তুমি এমন শক্ত দাঁড়াই রইলা কেন, পড়তে যাও তুলি, আমি কিন্তু রেগে যাইতেছি। কি হইছে এত চেঁচাচেঁচি করতেছ কেন? টিচার এসে বৈশা রয়েছে, তোমার মেয়ে পড়তে যায় না। আব্বু আমার ঘুমে ধরছে। থাক আজকে আর পড়তে হবে না, না করে দাও, আগামীকাল টিচার আসবে। এমন করলে পোলা মেয়ে কেমনে পড়ামু? এই যে ভালো করে দেখছো, এটা তোমার স্টুডেন্ট, সামলাতে পারবা? কি বলেন আপু, এর চেয়ে বড় বড় স্টুডেন্ট আমি সামলে ফেলি, আর এটা তো পুচকি বাবু। টিচার তোমার নাম কি? আমার নাম আলাবি। আমার নাম মিশু, তুমি আমাকে মিশু খালামণি বলে ডাকবা। মিশু খামুনি? না মামুনি, মিশু খালামণি। টিশু খামুনি? ও নো, হলো না তো, মিশু হবে, টিশু না। শোনো টিশু, এই সবের পিছে পড়ো না, খাটনি পারবো তোমার, ও এমনি ডাকে বাদ দো,
আস্তে আস্তে তোমার অভ্যাস হয়ে যাব। বেতন যা চাইছো তাই পাইবা, আর শুধু নিয়মিত পড়াইতে হইব। টিসু খামুনি, তুমি উত্তু বসো, আমি লেডি হই। তুমি আবার কি রেডি হবা? তুমি তো বেড়াতে যাবে না আমার সাথে, তুমি তো পড়তে বসবা, ঠিকঠাকই তো আছো। উহ খামুনি, তুমি বুঝো না, তুমি কিছু বুঝো না। এগুলা কি করছো? টিসু খামুনি, আমার সুন্দর কি করছে মুখের অবস্থা? থাক গা, আমার বেশি কথা বলে লাভ নেই, পড়ার দরকার পড়িয়ে যাই। হ্যাঁ আম্মু, অনেক সুন্দর, এখন বসো, পড়তে হইব। টিসু খামুনি, তোমার সুন্দর নাই, দাঁড়াও আমি তোমারে সুন্দর দেই। না না, আমি সুন্দর দেই না। আম্মু আম্মু, টিসু খামুনি সুন্দর দেয় না। দেখছো, তুমি আবার লিপস্টিক দিছো। আম্মু আমার সুন্দর? সুন্দর না, একদম তেন্দর দেখা যাইতেছে। চুপচাপ পড়ো, আর একটা দুষ্টামি করবা তাইলে কিন্তু তোমার টিসু খামুনি চলে যাইব। আমি পড়বো না, টিসু খামুনি সুন্দর নাই। টিসু বোন, একটু সুন্দর দাও নাইলে ওই পড়বো না। আম্মু আমি টিসু খামুলে সুন্দর দিব। দেখছো কি করলো আমার মুখটা, এখন আমি কেমনে বাসায় যাবো।